আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ঈদ স্পেশাল চিকেন বিরিয়ানি রেসিপি দেখার জন্য। আজকের বিরিয়ানিটি রান্না করব প্যাকেট মশলা দিয়ে, আর খুবই অল্প সময়ের মধ্যেই এই বিরিয়ানিটি রান্না করতে পারবেন। ঈদের দিনে সকাল বা দুপুরের জন্য একটি পারফেক্ট রেসিপি। তাহলে চলুন শুরু করি। বিরিয়ানিটি রান্না করার জন্য প্রথমে একটা প্যান গরম করে এর মধ্যে প্রায় 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ কুচি করা পেঁয়াজ। পেঁয়াজটাকে একেবারে গাঢ় বাদামি রং করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, আদা বাটা 2 টেবিল চামচ, চিলি সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, আর টমেটো সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, বাদাম বাটা দিয়ে দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ। এখানে আমি কাজু বাদাম বাটা ব্যবহার করেছি, আপনারা যে কোনো ধরনের বাদাম বাটাই ব্যবহার করতে পারেন। সবগুলো মশলা তেলের মধ্যে আমি এভাবে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি বিরিয়ানি প্যাকেট মশলা থেকে প্রায় 3 টেবিল চামচের মতো। এখন মশলাটাকেও মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। মশলাটাকে খুব ভালো মতো কষানোর জন্য 3 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা মশলার সাথে মিশিয়ে দিচ্ছি আর রান্না করব একেবারে শুকিয়ে যাওয়া পর্যন্ত। পানিটা শুকিয়ে গিয়েছে, তেলটা উপরে চলে এসেছে। এখন এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিলাম 3টা, আস্ত অবস্থায় দিয়েছি। এরপর মাংস দিয়ে দিচ্ছি 800 গ্রাম। আপনি যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন তাহলে মরিচগুলোকে একটু ভেঙে বা কেটে দিতে পারেন। মাংসটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এখন আমি ঢেকে রান্না করব 7-8 মিনিটের জন্য, চুলার আঁচটা লো টু মিডিয়ামে থাকবে। ঢাকনা তুলছি 8 মিনিট পরে, মাংস থেকে পর্যাপ্ত পরিমাণে পানি বের হয়েছে। আর এই মাংসটা রান্না করার জন্য অতিরিক্ত কোনো পানি ব্যবহার করার প্রয়োজন নেই। আমি নিচের দিক থেকে একটু নেড়ে আবার ঢেকে রান্না করব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। পানিটা শুকিয়ে এসেছে, তেলটাও কিন্তু উপরে চলে এসেছে। এখন আমি মাংসটা চুলা থেকে নামিয়ে রান্নার পরবর্তী ধাপে চলে যাচ্ছি। চুলায় একটা প্যান গরম করে এর মধ্যে 1/2 কাপের থেকে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ঘি। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ জিরা, এটা অপশনাল, আপনি চাইলে দিতেও পারেন, আর ভালো না লাগলে স্কিপ করবেন। 4 টুকরো দিয়ে দিচ্ছি দারচিনি, 5-6টা দিয়ে দিচ্ছি এলাচ। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিতে হবে, একেবারে ব্রাউন কালার করে ফেলবেন না, তাতে করে কিন্তু বিরিয়ানির রংটা নষ্ট হয়ে যাবে। 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুনটাকেও পেঁয়াজের সাথে একটু ভেজে নিতে হবে। আদা রসুনটা খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি 400 গ্রাম পরিমাণ চিনি গুঁড়া চাল দিয়ে দিচ্ছি। আমি 15 মিনিট আগে চালটাকে ধুয়ে রেখেছিলাম। এখানে যে কোনো ধরনের সুগন্ধি পোলাওয়ের চাল ব্যবহার করতে পারেন। চালটাকে এই আদা রসুনের সাথে বেশ খানিক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে। চাল যত সুন্দর মতো ভাজা হবে, পোলাও বা বিরিয়ানি অথবা খিচুড়িও যদি রান্না করেন তাহলে কিন্তু ঝরঝরে হবে। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, কিশমিশ দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ, আর চালের দ্বিগুণ আমি পানি দিয়ে দিচ্ছি। আর এখান থেকে কিছুটা পানি আমি আগে তুলে রেখেছিলাম, সেই পানিতে 3 টেবিল চামচ পরিমাণ পাউডার দুধ গুলে নিয়েছি, সেটা এখন দিয়ে দিচ্ছি। এখন সব কিছুকে আমি খুব ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি। আজকের বিরিয়ানিটা রান্না করার জন্য আমি 800 গ্রাম মুরগির মাংস ব্যবহার করেছি, হাড় এবং সলিড মাংস সহ। আর 400 গ্রাম পরিমাণ আমি চাল ব্যবহার করেছি। আপনারা খেয়াল রাখবেন কোনোভাবে কিন্তু চালের থেকে মাংসটা যেন কম না হয়। বিরিয়ানির মধ্যে গন্ধের জন্য আমি 3টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আপনারা চাইলে একটু ভেঙেও দিতে পারেন। চালটা এরকম ভেজা অবস্থায় থাকতেই আগে থেকে রান্না করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু মাংসের মশলাটা সম্পূর্ণ বিরিয়ানিতে খুব ভালো মতো মেশানো যাবে। মাংসে থাকা এই মশলাটা চালের সাথে যত ভালোভাবে আপনি মেশাবেন বিরিয়ানিটা খেতেও কিন্তু ততটাই ভালো লাগবে। এখন এর মধ্যে 6-7টা আলু বখরা দিয়ে দিচ্ছি, এরপর খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি।
এখন আমি ঢেকে রান্না করব প্রায় 7-8 মিনিটের জন্য, আর চুলার আঁচটা থাকবে একেবারে লোতে। 10 মিনিট পর ঢাকনা তুলছি। বিরিয়ানিটি এখন আমি ওপর নিচ করে উল্টে দিব। একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন, নিচের চালগুলো যেন উপরে চলে আসে আর উপরের চালগুলো যেন নিচে চলে যায়, এভাবে একটু ওপর নিচ করে উল্টে দিতে হবে। এতে করে কিন্তু সম্পূর্ণ বিরিয়ানিটি রান্না হয়ে যাবে। এখন ওপর দিয়ে 1.5 চা চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে দিচ্ছি, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি ঘি। এখন ঢেকে রান্না করব আরও 8 থেকে 10 মিনিটের জন্য। 8 মিনিট পরে আমি ঢাকনা তুলছি। বিরিয়ানিটা এখন আমি ওপর নিচ করে আরও একবার উল্টে দিব। এখন আমি এখান থেকে একটা চাল তুলে চেক করে দেখাচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। চালটা কিন্তু সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। গরম অবস্থাতে বিরিয়ানিটি কিন্তু একেবারে ঝরঝরে হয়েছে, আর ঠান্ডা হলে আরও ঝরঝরে হয়ে যাবে। আশা করছি সবার কাছেই সহজ ও ভালো লেগেছে, আর রান্না তো সবসময়ই সহজ, তাই না? এবারের ঈদে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।